করোনা মহামারীর নিষেধাজ্ঞা শিথিলের পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় পেতে আবেদনের হিড়িক পড়েছে। ইইউ'র শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, 2021 সালের তুলনায় গত বছর আবেদনের হার প্রায় 50% বেড়েছে। 2016 সালে শরণার্থী ঢলের পর এবারই সবচেয়ে বেশি আশ্রয়ের আবেদন পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। শরণার্থী বিষয়ক সংস্থা আরও জানিয়েছে, 2022 সালে সুইজারল্যান্ড, নরওয়ে সহ ইইউ'র দেশগুলোতে আশ্রয় পেতে আবেদন করেছেন প্রায় 10 লাখ মানুষ, যাদের মধ্যে সিরীয় ও আফগান নাগরিক সবচেয়ে বেশি। রাজনৈতিকভাবে অস্থিতিশীল এবং নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় দেশ দুটি থেকে মোট আবেদনের 1/4 জমা পড়েছে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিপুল সংখ্যক শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিলেও তারা এই হিসেবের মধ্যে নেই, কারণ তারা ইইউ'র সাময়িক সুরক্ষা নীতির আওতায় আশ্রয় পেয়েছেন। নিবন্ধিত হওয়ার পর বিধি অনুযায়ী সুরক্ষাও পাচ্ছেন তারা। পশ্চিমা পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের মতে, 40 লাখ ইউক্রেনীয় ইইউ'র সদস্যভুক্ত দেশগুলোতে সুরক্ষা মর্যাদা পেয়েছেন, যাদের মধ্যে মাত্র 2% আশ্রয়ের আবেদন করেছেন। 2022 সালে 9,66,000 মানুষ সুইজারল্যান্ড, নরওয়ে এবং ইইউ'র 27 সদস্য রাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন। এর আগে 2016 সালে সর্বোচ্চ 12,51,815 জন আশ্রয়ের আবেদন করেছিলেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।